দেখো, দিল্লি থেকে নির্বাচন কমিশন একটি অর্ডার ইস্যু করেছে এবং সেক্ষেত্রে বলা হয়েছে যে পুরো প্রশাসক যারা রয়েছেন তারা রাজনৈতিক ব্যক্তিত্ব এবং এই মুহূর্তে আদর্শ আচরণবিধি চলছে। সেক্ষেত্রে এখানে যেমন পুরো প্রশাসক মন্ডলীর চেয়ারপারসন হচ্ছে না প্রাক্তন মেয়র এবং পুরো প্রশাসক মন্ডলীর সদস্যরাও কিন্তু রাজনৈতিক ব্যক্তিত্ব, শুধুমাত্র কলকাতা নয় এবং সব পুরো সারা রাজ্য জুড়ে যেখানে পুরো ভোট হওয়া বাকি রয়েছে সেক্ষেত্রে সব জায়গায় কিন্তু পলিটিক্যাল অ্যাপয়েন্টিস রয়েছে। সেক্ষেত্রে তারা কিন্তু দৈনন্দিন কাজে অংশগ্রহণ করতে পারবে না যেহেতু আদর্শ আচরণবিধি চলছে। অন্যদিকে মুখ্য সচিব, প্রিন্সিপাল সেক্রেটারি আরবান ডেভেলপমেন্ট এবং প্রিন্সিপাল সেক্রেটারি পার্সোনাল তাদের একটি কমিটি গঠন করবে এবং সেই কমিটি কিন্তু তারা দেখবেন যে এই যে ইনস্ট্রাকশন নির্বাচন কমিশনের যে এই নির্দেশ দেওয়া হয়েছে সেক্ষেত্রে তারা সরকারি কোনো হেড অফ যারা রয়েছেন অ্যাডমিনিস্ট্রেশন বা হেড অফ বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশন সেক্ষেত্রে কিন্তু সরকারি কোনো অফিসিয়ালস কে নিয়োগ করতে হবে এবং অবশ্যই 22 তারিখের মধ্যে এই বিষয়টা বলবৎ করতে হবে। এবং বোঝা যাচ্ছে, দেখো সুব্রজিৎ, একটা বলে রাখি যে এক্ষেত্রে কিন্তু এর আগেও বিজেপির পক্ষ থেকে, বিরোধীদের পক্ষ থেকে কিন্তু বারবার নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হয়েছিল যে এই মুহূর্তে পুরো প্রশাসক মন্ডলীর যারা সদস্য রয়েছেন তারা কিন্তু রাজনৈতিকভাবে সেখানে রাজনৈতিক দলের এবং সেক্ষেত্রে তারা কি করে এই মুহূর্তে রয়েছে। দেখা যাচ্ছে যে বিরোধীরা যে অভিযোগ করেছিলেন সেই ক্ষেত্রে কিন্তু আবারও সেই নির্দেশিকা জারি করা হলো এবং সেক্ষেত্রে শঙ্কর ঘোষকে একটিও ভোট নয়। বিজেপি প্রার্থীর বিরুদ্ধে এই পোস্টার ছড়িয়ে পড়ল শিলিগুড়িতে, প্রার্থীকে নিয়ে ক্ষোভ প্রকাশ করলেও পোস্টার দেবার দায় নিল না বিজেপির কেউ। আলোচনায় বসলেই ক্ষোভ মিটবে, পাল্টা দাবি শঙ্কর ঘোষের। রাজ্য জুড়ে প্রার্থী নিয়ে বিজেপির অন্দরে ক্ষোভ ক্রমেই বাড়ছে। পার্টি অফিসে ভাঙচুর, আগুন, বিক্ষোভ, বাদ যাচ্ছে না কিছুই। শিলিগুড়িতেও প্রার্থী নিয়ে ক্ষোভে ফুঁসছে বিজেপির একাংশ। শহর জুড়ে পড়েছে বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষের বিরুদ্ধে পোস্টার, তবে কারা এই পোস্টার দিয়েছে তা উল্লেখ করা হয়নি। 12ই মার্চ সিপিএম ছেড়ে বিজেপিতে যোগ দেন শঙ্কর ঘোষ, তাঁকেই শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রে প্রার্থী করেছে গেরুয়া শিবির। পোস্টার দেওয়ার দায় না নিলেও শঙ্কর ঘোষকে যে তারা প্রার্থী হিসেবে মানছেন না তা স্পষ্ট জানিয়ে দিয়েছে বিজেপির একাংশ। রাজনৈতিক সচেতন মানুষ বিজেপি প্রার্থী হিসেবে শঙ্কর ঘোষকে কিছুতেই মেনে নেবে না, একদম বিরুদ্ধাচরণ করছে, আমরা তাকে মেনে নিতে পারবো না। সে কি বিজেপির কোনো লিটারেচার পড়েছে? সে আরএসএসের কোনো লিটারেচার পড়েছে? তার সম্যক কোনো ধারণা আছে এই সম্বন্ধে? আমরা পার্টির রিপ্লেসমেন্ট চাইব। বাম ছেড়ে গেরুয়া শিবিরে নাম লিখিয়েছেন, তবে শঙ্কর ঘোষের বাঁ হাতে এখনও থেকে গেছে সমাজতান্ত্রিক আন্দোলনের আইকন চে গুয়েভারার ট্যাটু। এই নিয়েও কটাক্ষের সুর শোনা গেল বিজেপি নেতাদের গলায়। ও বিজেপি কবে হলো এটাই আমাদের প্রশ্ন। যে লোকটি গত 25 বছর ধরে ছাত্রজীবন থেকে কার্ল মার্ক্স, লেনিন, বিপ্লব, দীর্ঘজীবী হোক চলে এসছে, ধর্ম আফিম, সে হঠাৎ ধার্মিক হয়ে গেছে। হ্যাঁ, তার হাতের মধ্যে এখনও চে গুয়েভারা, তাকে বিজেপি হিসেবে আমরা কীভাবে গ্রহণ করব? সিপিএম ছেড়ে আসা বিজেপি প্রার্থী অবশ্য এই সমস্ত আলোচনায় গুরুত্ব দিতে নারাজ। যাদের মনে হচ্ছে ব্যতিক্রমী এটা একটা ঘটনা ঘটেছে, আমি বলি যে এই ঘটনাটা স্বাভাবিকভাবে আমি মনে করি একটা ভালো কিছু সংকেত আশা করে। কোথাও যদি কোনো এই ধরনের কথা কেউ বলে থাকে, আমি ব্যক্তিগতভাবে আশা রাখি যে আমি যদি তার সাথে কথা বলি, তিনি নিশ্চিতভাবে যে ভালোবাসাটা সর্বত্র পেয়েছি তার কাছ থেকেও পাওয়ার আশা রাখি। প্রার্থী নিয়ে বিজেপির কোন্দল দেখে এদিনও কটাক্ষ করেছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রার্থী তালিকা ঘোষণা করে দিচ্ছে, তারপর লোকজন টিভিতে এসে বলছে এই আমি কিন্তু বিজেপির প্রার্থী নই, আমি প্রার্থী হব না। আরে যারা নিজেদের মধ্যে শান্তি রাখতে পারে না, নিজেদের লোককে কনভিন্স করতে পারে না, 294টা কেন্দ্রে প্রার্থী দিতে পারে না, এরা নাকি সোনার বাংলা করবে? ভারতীয় জনতা পার্টি শুধু একটি রাজনৈতিক দল নয়, সমাজের প্রতিনিধি। যখন এত বড় যুদ্ধ হয় তখন সমাজের সর্বস্তরের প্রতিনিধিত্ব থাকা দরকার। 2005-এর 25শে মে বেতন বৃদ্ধির প্রতিবাদে শিলিগুড়ির হিন্দি হাইস্কুলে বিক্ষোভ দেখিয়েছিল বাম ছাত্র সংগঠন এসএফআই। সেই সময় স্কুলের ছাত্রদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন বিক্ষোভকারীরা। অভিযোগ, গণ্ডগোলের মাঝে পড়ে মৃত্যু হয় 10ম শ্রেণীর এক ছাত্রের। সেই সময় এসএফআই দার্জিলিং জেলার সম্পাদক ছিলেন শঙ্কর ঘোষ। সেই ঘটনার কথা উল্লেখ করে পোস্টার লাগানো হয়েছে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে, জানিয়ে তুঙ্গে রাজনৈতিক তরজা। সনদ চার রিপোর্ট, এবিপি আনন্দ, দার্জিলিং। বাদুরিয়ার প্রার্থী বদলের দাবিতে তৃণমূলের বিক্ষোভ,
কাজী আব্দুর রহিমকে মানা হবে না প্রার্থী বদলের দাবিতে গদরিয়া থানার বাগজোলা গ্রাম পঞ্চায়েতে বিক্ষোভ চলে রাস্তায় টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানানো হয় ঘটনার জেরে অবরুদ্ধ হয়ে পড়ে বনগাঁ বসিরহাট রোড বিষয়টিকে অবশ্য খুব একটা গুরুত্ব দিচ্ছে না তৃণমূল নেতৃত্ব অন্যদিকে গদরিয়ার পাশাপাশি তৃণমূলের ফ্লেক্সে কালিও দেওয়াল লিখন মুছার অভিযোগ বনগাঁ উত্তর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থীর সমর্থনে এলাকায় লাগানো ফ্লেক্সে প্রার্থীর মুখে কালি লেপে দেওয়া হয় ঘটনা দুটি ঘটেছে গোপালনগর বিভূতিভূষণ ঘাট বনগাঁ থানার শিবপুর এলাকায় তৃণমূলের অভিযোগ বিজেপি এই ঘটনা ঘটিয়েছে বিজেপি অভিযোগ অস্বীকার করেছে।